নমস্কার বন্ধুরা, আজকে আমি চিকেন রেজালা বানিয়েছি। এটা খেতে খুব টেস্টি হয়, এত ভালো হয়, আপনারা বানালে তাহলে বুঝতে পারবেন এটা কতটাই টেস্টি হয়। আর বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে লাইক দেবেন, কমেন্ট করবেন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। প্রথমেই আমি কিছুটা চিকেন নিয়ে নিয়েছি। চিকেনের মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব, আর ছোট চামচের এক চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব, দু চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর চার চামচ মতন দই দিয়ে দিলাম, আর অল্প একটু কেশর দিয়ে দেব। সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে এক ঘন্টা মতন রেখে দেব। তাহলে বন্ধুরা, এক ঘন্টা পর ফিরে আসছি। এক ঘন্টা হয়ে গিয়েছে, গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম, আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভেজে নেব। আপনারা পেঁয়াজটাকে সেদ্ধ করে তারপরে পেস্ট করেও রান্না করতে পারেন, কিন্তু আমি এখানে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব। এখন পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এবার একটা বাটিতে তুলে রাখব। কড়ার মধ্যে কিছুটা তেল রয়ে গিয়েছে, এবার এর মধ্যে দু চামচ মতন ঘি দিয়ে দেব। আর তিনটে তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব। শুকনো লঙ্কাটা মধ্যিখান থেকে ভেঙে দিয়েছি, একটু লাল হয়ে গেলে তারপরে আদা রসুন বাটা একটু দিয়ে দেব। দু চামচ মতন আদা রসুন বাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এখন গ্যাসের আঁচটা একটু লোতে রেখে দেব, আর কিছু মশলা বেটে নেব, যেমন কয়েকটা কাঠবাদাম, কিশমিশ, আর এক চামচ পোস্ত আর মৌরি। এগুলো প্রথমে শুকনো অবস্থায় একটু মিক্সির মধ্যে ঘুরিয়ে নেব, তারপরে জল দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নেব। মশলাটা খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। গ্যাসের আঁচটা এখন লোতে রেখে দেব। লোতে রেখে দিয়ে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেব, কারণ এতে দই দেওয়া আছে। গ্যাসের আঁচটা এখন লোতে রাখতে হবে, একটু ঢাকা দিয়ে দেব, দিয়ে চিকেনটা খুব ভালো করে কষিয়ে নেব। এই চিকেনটা কষাতে প্রায় 5 মিনিট সময় লাগবে। চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে খেতে খুবই টেস্টি হবে। 5 মিনিট হয়ে গিয়েছে, চিকেনটা কষানো হয়ে গিয়েছে। দেখুন, কেশর দেওয়ার জন্যে চিকেনের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আমি পেঁয়াজ ভাজাটা দিয়ে দেব, আর কিছু ভাজা মশলার গুঁড়োও দিয়ে দেব। ভাজা মশলার গুঁড়োগুলো খুব কম পরিমাণে দেব। প্রথমে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে ধনে গুঁড়ো দিয়ে দেব, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। ছোট চামচের এক চামচ করে সব মশলাগুলো দিয়ে দেব। আপনারা ঝাল যেমন খাবেন তেমন দিয়ে দেবেন, আর গরম মশলাও দিয়ে দিলাম। এবার মাংসটাকে আরেকটু ভালো করে কষিয়ে নেব। এবার মিক্সির মধ্যে যেই মশলাগুলো বেটেছিলাম, বাদাম, কিশমিশ, মৌরি, সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে আবার কষিয়ে নেব। দেখুন, মাংসের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, এর মধ্যে হলুদ দিইনি, একটা হলুদ ভাব চলে আসছে। এটা কেশর দেওয়ার জন্যে কালারটা এসেছে, আর দেখ, আর টেস্টটাও খুব ভালো হবে কেশর দেওয়ার জন্যে। এবার আমি মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম। মাংসটা সেদ্ধ হওয়ার জন্য একটু জল দিতে হবে, তাই জল দিয়ে দিলাম, আর নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর পরিমাণ মতো নুন দিয়ে দেবো এর মধ্যে। নুন দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে 20 মিনিট মতন রেখে দেবো। 20 মিনিটের মধ্যে মাংসটা সেদ্ধ হয়ে যাবে। মাংস ঝোলটা ফুটলে তখন গ্যাসের আঁচটা লো করে দেবো, লো করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। তাহলে বন্ধুরা, 20 মিনিট পর ফিরে আসছি।
ঝোলটা এখন ফুটছে, ঢাকা চাপা দিয়ে দেবো। 20 মিনিট হয়ে গিয়েছে, মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার একটু নেড়ে চেড়ে দেবো, ঢাকনাটা খুলে দিয়েছি, একটু নেড়ে চেড়ে দিলাম। আর এর মধ্যে 1 চামচ মতন চিনি দিয়ে দেবো, আর 1 চামচ কেওড়ার জল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, চিকেনের কালারটা কত সুন্দর এসেছে, এত সুন্দর এসেছে। হলুদ দিইনি তবুও, চিকেনের কালারটা এত সুন্দর এসেছে। এটা কেশর দেওয়ার জন্য হয়েছে। পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম, 1 চামচ মতন চিনি দিলেই হবে, কারণ টক দই দেওয়া হয়েছে। আর 1 চামচ কেওড়ার জল দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, যাতে কেওড়া জলের গন্ধটা চিকেনের মধ্যে ভালো করে বসে যায়। গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে 5 মিনিট পর আমি মাংসটা পরিবেশন করব। এখন আমি গ্যাসটা বন্ধ করে ঢাকনাটা দিয়ে রাখবো, 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে দিয়েছি। দারুণ স্বাদে চিকেনের চালা রেডি হয়ে গিয়েছে, কালারটা দারুণ এসেছে। আমাদের দারুণ স্বাদে চিকেন রেজালা তৈরি হয়ে গিয়েছে। এটা ভাত, রুটি, লুচি সব কিছুর সাথে খেতে ভালো লাগবে, আর পোলাওয়ের সাথে তো আরোই ভালো লাগবে। তাহলে বন্ধুরা, এইভাবে চিকেন রেজালাটা আপনারাও রান্না করে দেখবেন, অবশ্যই আপনাদেরও খুব ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক দেবেন। ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। পুরো রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।